হাসা জান্নাত স্পিনিং এর হয়ে কিন্তু গোলকিপার সেভ করতে গেছে মারু। প্রথম শট নিতে যাচ্ছে ইমানুয়েল, গোলে আছে মারু, ভাষা জান্নাত স্পোর্টিং এর গোলকিপার মারু। দেখা যাক কি হয়, একটা গুরুত্বপূর্ণ ম্যাচের কিন্তু মুখোমুখি হতে চলেছে দুই এক গুরুত্বপূর্ণ দল। শট নিচ্ছে বলে মারু, দেখা যাক মারু কিন্তু ইমানুয়েল চলেছে স্টি ইলেভেনের প্রথম শটে, শট করতে যাচ্ছে ইমানুয়েল। ভালো গোল ইমানুয়েল, চমৎকার চমৎকার গোল করলো, কোনো সুযোগ দিল না কিন্তু মারু। এবার কিন্তু গোলে দাঁড়াবে সুরাজ এবং হাসা জান্নাত স্পোর্টিংয়ের প্রথম শট নিতে গেছে সোনাই। সোনাইয়ের কিন্তু খুব পরিচিত নাম কিন্তু এই ধরনের ফুটবলের, সোনাই শট নিতে যাচ্ছে এবং সুরাজ আছে সোনাই। জান্নাত স্পোর্টিংয়ের হয়ে প্রথম শট নিতে গেছে, প্রথম শট নিতে গেছে সোনাই এবং গোলে আছে সুরাজ। সোনাই ভার্সেস সুরাজের খেলা চলেছে সোনাই এবং গোল, ভালো গোল, অসাধারণ গোল করলো কিন্তু সোনাই, চমৎকার ফিনিশ। এদিকে আবারও মারুর পরীক্ষা, শরীফুল্লাহ দ্বিতীয় শট করতে আসছে, শরীফুল্লাহ স্টি ইলেভেনের দ্বিতীয় শট, শরীফুল্লাহ শট করতে আসছে, শরীফুল্লাহ শট করতে এসছে স্টি ইলেভেন লেগ টাউনের হয়ে এবং গোলে আছে মারু। দেখা যাক, দেখার বিষয় অনেক, একটা গুরুত্বপূর্ণ কিন্তু একটা নামি টুর্নামেন্ট এটা পশ্চিমবাংলার। ভালো গোল, আবারও কোনো সুযোগ দিল না ওখানে কিন্তু শরীফুল্লাহ। এবার কিন্তু শট নিতে আছে দ্বিতীয় শট, ভাষা জান্নাত স্পোর্টিং এর হয়ে কিন্তু টেলার, টেলার শট নিতে গেছে, গোলে আছে সুরাজ, সুরাজ গোলে আছে। দেখা যাক কি হয়, টেলার এবং আছে সুরাজ এবং টেলার আছে কিন্তু টেলার এবং ও পাওয়ার, ও অসাধারণ পাওয়ার টেলার, হোয়াট এ পাওয়ার ম্যান, হোয়াট এ পাওয়ার সুরাজ। আবারও কিন্তু পরীক্ষা, সুরাজ নিজে মারবে হয়তো, সুরাজ নিজে হয়তো মারতে পারে এবং গোলে মারু, মারুই দাঁড়াবে এবং দুবাই ডিস্টার্ব করছে মনে হয়। লাস্ট শট, দেখা যাক যে কোনো মুহূর্তে কিন্তু এখানে স্কোরের পরিবর্তন হতে পারে, দেখা যাক। সুরাজ কিন্তু শট নিতে গেছে শেষ শট, স্টি ইলেভেন লেগ টাউনের হয়ে জেমস কিন্তু গোলকিপার নিজে দাঁড়ালো, মারু কিন্তু আর দাঁড়ানো। দেখা যাক এখানে কি নায়ক হওয়ার সুযোগ আছে জেমসের, জেমস কিন্তু একটা দায়িত্ব নিল, জেমস কিন্তু একটা, আর সুরাজও কিন্তু অনেকটা লম্বা এখান থেকে দেখতে পাচ্ছি, সুরাজের হাইটটা উচ্চতা কিন্তু অনেক লম্বা জেমসের বরাবরই। দেখা যাক ফরেনার প্লেয়ার দাঁড়িয়েছে গোলে ওইদিকে কিন্তু এবং শেষ শট মারতে যাচ্ছে, ও সোজাই কিন্তু দাঁড়িয়েছিল বুদ্ধি করে কিন্তু সেভ করতে পারলো না। দেখা যাক, বাবাই কিছু বলতে গেছে, জান্নাত স্পোর্টিং এর হয়ে কিন্তু শেষ শট নিতে গেছে জেমস কামোরা, ইমানুয়েল কিছু একটা করতে গেছে একদম কড়া ভাষায় কিন্তু হয়েছে। বিষয় যে কিট এখনো কিছু করেনি, এটা কিন্তু একটা মজার বিষয়, কিট এখনো কিন্তু কিছু করেনি,
বুঝিয়ে দিচ্ছে কিছু একটা করবে মনে হচ্ছে। ইউটিউবার ক্যামেরাম্যানকে মেরে দিচ্ছিল। জেমস জেমস গো, এবং একটি করে সাজেন্ডেড হবে, এখন একটি করে কিন্তু শট হবে সাজেন্ডেডে শট করতে যাচ্ছে এসটি ইলেভেনের হয়ে কিন্তু শেখ বাবাই এবং জেমস বাংলা। জেমস বাংলা জেমস বাংলা জেমস বাংলা গোলেই কিন্তু আবার দাঁড়িয়েছে, আগেরটা কিন্তু লাইনে ছিল এবং কিছু একটা বলছে কিন্তু আস্তে আস্তে, এটা কিন্তু লাফাচ্ছে যখন কিন্তু একটা ভয়ানক লাগছে। কিন্তু দেখুন বার পোস্টের হাইট এবং গোলের হাইটটা দেখুন, মানে ইয়ে নিজের হাইটটা দেখুন। এবং শেখ বাবা এই শটে গেছে এবং গোল পাওয়ারে চমৎকার ফিনিশ করলো বাবাই, জিতের কিন্তু এবার এসটি ইলেভেনের হয়ে গোলকিপার দেবে জিত। জিত কিন্তু অনেক জায়গায় ট্রাই ব্রেকারে দাঁড়িয়ে প্রচুর সেভ করেছে, আমি দেখেছি অনেক জায়গায়। জিত কিন্তু খুব ভালো গোলকিপার, এবার সবসময় যে সেভ করবে তার কোনো মানে নেই। মারু কিন্তু শট নেবে এবং গোলে জিত। গোলকিপার আবারও পরিবর্তন করলো এসটি ইলেভেনের, গোলকিপার দাঁড়াবে জিত এবং গোলে শেষ শট নেবে মারু। যদি গোল করতে পারে তাহলে কিন্তু এটা আবারও টচের মাধ্যমে নিষ্পত্তি হবে, নাহলে কিন্তু মারু যদি সেভ মারু শট যদি জিত সেভ করে দেয় তাহলে কিন্তু জিতে যাবে এসটি ইলেভেন লেক টাউন। এটা কিন্তু প্রচুর হাই ভোল্টেজ জায়গা, কিন্তু কোশ্চেন মার্ক কিন্তু সবসময় ড্রাইভেকারে থেকে থাকে, সেটা দেখার বিষয়। কোথায় মারবে চমৎকার গোল করলো কিন্তু দেখাতে পারলাম না কিন্তু টি নিয়েছে হচ্ছে এসটি ইলেভেন লেক টাউন জিত। এসটি ইলেভেন লেক টাউন গেল।